তো আমি এখন দেখাবো যে কীভাবে আমরা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের একটা সাইট আমি এখানে খুলে রেখেছি। এটার জন্য প্রথমে আপনাকে আসতে হবে এখানে গুগলে, এবং গুগল থেকে এই সাইটে আসতে হবে। তো প্রথমে আমরা চলে আসলাম গুগলে। গুগলে আসে আমরা এখানে এই এটা লিখে সার্চ দেব। আর এই বেশ একটা আমি জিমেলে লগ ইন খুলে রেখেছি, কারণ জিমেলের লগ ইন খোলা থাকলে এটা খুব সহজ হয় এবং বেশি কিছু করতে হয় না এখানে তেমন, মানে এটা একটা সিম্পল ওয়ে জাস্ট। তো আমরা এখানে লিখলাম যে গুগল অ্যাডওয়ার্ডস, এবং গুগল অ্যাডওয়ার্ডস লেখার পর একটা সাইট চলে এসেছে। তো এই গুগল অ্যাডওয়ার্ডস লেখার পর যে সাইট চলে আসে, এখানে প্রথমেই একটা থাকবে যেমন যে গেট মোর কাস্টমার উইথ ইজি, প্রথম যে সাইটটা আছে আমরা সেই সাইটে এখানে ক্লিক করব। তো গুগল আসার পর আমরা লিখবো এখানে যে গুগল অ্যাডওয়ার্ডস। গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ দিলে আমরা প্রথম যে ওয়েব পেজে যাবো, এখানে প্রথম যে আমরা ওয়েব পেজটা হবো সেটাতে আমরা ক্লিক করব। তো এই প্রথম যে ওয়েব পেজটা আছে যে গুগল অ্যাডস, গেট মোর কাস্টমার উইথ ইজি অনলাইন অ্যাডভার্টাইজ, তো এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই পেজটা ওপেন হয়েছে। তো এখানে দেখেন লেখা আছে স্টার্ট নাও এবং সাইন ইন, আমরা স্টার্ট নাওয়ে ক্লিক করব। তো স্টার্ট নাওয়ে ক্লিক করলে আমাদের সরাসরি এখানে একটা পেজ ওপেন হবে। আর আগে কিন্তু আমাদের এখানে অবশ্যই জিমেল আইডিটা ওপেন রাখতে হবে, কারণ জিমেল আইডি তো ওপেন থাকলে সেটা খুব সহজ হয়, অর্থাৎ জিমেলে লগ ইন করা থাকলে এটা খুবই সহজ হয়, নতুন করে তেমন কিছু লেখালেখি করতে হয় না এখানে, মানে এটা করতে খুবই সহজ হয়। আর এটা একটু লোড নিচ্ছে, তো হাই স্পিড নেট থাকলেও আসলে এটা একটু লোড এদের টাইম নেয় স্বাভাবিক এটা। তো যাই হোক এখানে এসে পড়েছে। তো এখানে আমাদের তেমন কিছু করতে হবে না, নিচে যে লেখা আছে এক্সপ্লোর মোর এটাতে আমরা ক্লিক করব। আমাদের ডান পাশের উপর আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের অলরেডি এটা সাইন, মানে আমাদের জিমেলের মাধ্যমে হয়ে গেছে, তো যার জন্য আমাদের নতুন করে কোনো কিছু করতে হয় না। আমাদের যেহেতু এখানে ওই জিমেলটা আগে থেকেই লগ ইন করা ছিল, সেজন্য এখানে আমাদের তেমন করে মানে কিছু করতে হয়নি। সেজন্য অবশ্যই অবশ্যই আমাদের জিমেল আইডি থাকতে লাগবে, এবং জিমেল আইডিতে লগ ইন করা থাকলে আমাদের এটা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে এখানে, তো যার জন্য এটা বেশি টাইম এখানে আমাদের খরচ হচ্ছে না। তো এখন যে পেজটা ওপেন হয়েছে এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডসের পেজ। এখানে পরবর্তী পেজ আমরা এসে পড়ছি। এখানে নিচের দিকে লেখা আছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম, মোটামুটি বলতে গেলে এখন বলা যায় যে আমাদের অলরেডি এটা মানে ওপেন হয়ে গেছে। তো এখানে সাবমিট আছে, আমরা এই সাবমিটে ক্লিক করব। যেহেতু আমাদের আগে থেকে সব কিছু ঠিকঠাক করা ছিল, সেজন্য আমাদের এখানে আর কোনো পরিবর্তন করা লাগলো, অর্থাৎ আমাদের জিমেল আইডিটা আমরা আগেই খুলেছিলাম। তো জিমেল আইডি খুলে এটা স্বাভাবিকভাবে বলা যায় যে এটা তেমন কোনো কঠিন কাজ না, এটা খুব সহজ একটা কাজ, আপনারা সবাই জিমেল আইডি খুলে নেবেন। আর এখন সবাই সাধারণত জিমেল আইডিটা ইউজ করে, কারণ জিমেল আইডি খোলা এটা খুব সহজ, আর এটা সবাই ইউজ করে বর্তমানে, জিমেল আইডি ছাড়া মানে এটা কারোর নাই, যার জন্য এটা তেমন কোনো কঠিন কাজ না। এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর যেটা লাগলো এখানে যে লেখা আসছে এখানে কনগ্রেটস ইউ আর ডান, মানে অলরেডি সব কাজ আমাদের কমপ্লিট, এখন এক্সপ্লোর ইউর ক্যাম্পেইন যেটা আছে আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের কাজ শুরু করতে পারবো, অর্থাৎ কীভাবে আমরা বুস্টিং করবো ভিডিও সেটার জন্য আমরা করতে পারি। তো এর জন্য অলরেডি আমার জিমেলেও একটা এখন মেসেজ চলে এসেছে, এখানে আমি রিফ্রেশ দিলে অলরেডি আমার সেই মেসেজটা এখানে শো করবে। তো এভাবে আমরা আমাদের জিমেলটা এখানে মানে এই গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবো। প্রথমে আমরা সেখানে যে গেট মোর কাস্টমার প্রথম যে ওয়েব পেজটা আছে সেখানে আমরা ক্লিক করব, এবং ক্লিক করার পরে আমরা এখানে এইভাবে কাজ কমপ্লিট করে আসবো। এখানে এটা যেটা আছে যে এক্সপ্লোর কনগ্রেটস ইউ আর অল ডান, অর্থাৎ অলরেডি আমার এটা কমপ্লিট হয়ে গেছে এখানে। তো সাধারণভাবে এটা তৈরি করতে আসলে বেশি টাইম লাগে না, এখানে আমি একটু বেশি করতে বলে ফেলেছি কারণ এটা একটু ভিডিওটা দীর্ঘ করে ফেলেছি, যদিও সাধারণভাবে ক্লিক করলে এটা 2-3 মিনিটের ভিডিও হয়ে যায়। তো অনেকে হয়তো প্রথমবার একটু বুঝতে পারে না সেজন্য এটা, আর যদি জিমেল করে না থাকে তাহলে একটু প্রবলেম হয়। আর সাধারণত ভিডিও বুস্টিং করার জন্য আরও অনেক কিছু কাজ আছে যেগুলো এখানে লাগে, তো ভিডিও বুস্টিং করার জন্য যেটা করতে হয় সেটা আপনারা ইউটিউবে দেখতে পারবেন, ভিডিও আরও অনেক সেখান থেকে আপনারা শিখে নিতে পারবেন। এটা শুধু আমি দেখলাম যে সিম্পল ওয়েতে একটা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট তৈরি করা, আরও কিছু কাজ আছে যেভাবে আমরা ভিডিও বুস্টিং করতে পারি, সেজন্য আমাদের যে এখন যে ক্লিক করেছে এখানে একটা ওয়েব পেজ ওপেন হবে, যেমন এই যে এটা এখানে এসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কীভাবে এখানে যাও এখানে মানে কীভাবে পেমেন্ট করতে হবে এবং কীভাবে বুস্টিং করতে হবে ভিডিও সেটার একটা গাইডলাইন লাগবে আপনাদের জন্য আবার। তো এইভাবে আপনারা এখানে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এটা শুধু আমি ফার্স্ট সহজে দেখলাম যে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়। এখন ভিডিও বুস্টিং করতে কী কী লাগে বা কীভাবে কী করতে হয় সেটা আবার অন্য একটা উপায় আছে, সেটার জন্য আরেকটা ভিডিও তৈরি করতে হবে, বা আপনার ইউটিউবেরও অনেক ভিডিও আছে যে কীভাবে ভিডিও বুস্টিং করতে হয়, তো সেক্ষেত্রে আপনারা সেটা ইউটিউবতে দেখে নিতে পারেন। আমি শুধু জাস্ট এখানে একটা দেখালাম যে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হয়। তো অলরেডি সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার জিমেইলের জন্য লগ ইন করা থাকে, তাহলে এটা খুব সহজে মানে করা যায়, এবং এতে করে নতুন কোনো কিছু আপনাকে টাইপ করতে হবে না এখানে, মানে যেহেতু লগ ইন হয়ে গেছে, যেমন আমার ডান পাশে এখানে লেখা উঠে গেছে আমার জিমেইল আইডি সহ। তো এটা হচ্ছে মানে সবচেয়ে সহজ একটা উপায়।